আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম একটু ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। অনেক দিন ধরেই চিড়ার নাড়ু খেতে ইচ্ছে করছিল, আর সেটা নারকেল দিয়ে। আজকে আমি সেটাই বানিয়ে ফেললাম, আর খুবই সহজে যে এটা বানানো যায় ঘরে আমি এটা জানতাম না, আর এটা খেতে যে এত ভালো হয় সেটাও জানতাম না। তাহলে চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটি। প্রথমে আমি লবণ পানিটা বানিয়ে নিচ্ছি, এটা চিড়ার সঙ্গে মেশাতে হবে, এতে করে চিড়ার নাড়ুটা ভালো হবে। যা যা লাগবে, আর 2 কাপ মতো চিড়া, আর 1.5 কাপ আখের গুড়, নারকেল কুড়ানো 1 কাপ নিয়েছি। এবার চিড়াটা আমি লবণ পানি দিয়ে মিশিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন সবগুলো চিড়ার গায়ে এই লবণ পানিটা লাগে। মাখানো শেষ হয়ে গিয়েছে, এবারে আমি এটাকে টেলে নিব। একেবারে মচমচা করে টেলে নিতে হবে। আপনারা চাইলে চিড়াটা আবার গুঁড়াও করে নিতে পারবেন, যার যেমন ইচ্ছা। দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। চিড়াগুলো যখন শন শন আওয়াজ করবে তখন বুঝতে হবে যে ভাজাটা শেষ হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিব। একেবারে মচমচা করে আমি টেলে নিয়েছি। এবারে কড়াইতে গুড় দিয়ে দিলাম, 1.5 কাপ আখের গুড়। এবার গুড়ের সঙ্গে সামান্য পানি দিয়ে দিলাম। দুটা তেজপাতা, দারুচিনি, এলাচ দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার পরে চুলার জালটা আমি মিডিয়াম লো আঁচে দিয়ে দিলাম, আর গুড়টা যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব কুড়ানো নারকেল। এবার না কুড়ানো নারকেলগুলো দিয়ে দিলাম। অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, নইলে নিচে আবার লেগে যেতে পারে। নারকেল গুড় যখন ঘন বা আঠালো হয়ে আসবে তখন চিড়েগুলো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে, ঘন হয়ে এসেছে, আঠালো ভাবটাও হয়ে এসেছে। আর চুলার জালটা মিডিয়াম লো আঁচেই রাখতে হবে। আর এলাচ, দারুচিনি এগুলা তুলে ফেলে দিতে হবে চিড়া দেওয়ার আগেই, নইলে নাড়ুর মধ্যে যদি এগুলো থেকে যায় খাওয়ার সময় খুব বিরক্ত লাগবে। দেখতে পাচ্ছেন ঘন আঠালো হয়ে এসেছে। এবার চিড়াগুলো দিয়ে মিশিয়ে নিলাম। চিড়া দেওয়ার পরপর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চিড়া দেওয়ার পর নাড়তে নাড়তে যখন দেখবেন যে আঠালো চটচটা ভাব হয়ে এসেছে তখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে। চুলার জালটা কোনোভাবে বাড়ানো যাবে না, যদি বাড়ান তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে নিচ থেকে। দেখতে পাচ্ছেন যে চিড়াগুলো চটচটে ভাব, আঠালো ভাব চলে এসেছে, আর সুন্দর একটা কালার চলে এসেছে, আর গন্ধটা যা বেরোচ্ছে না। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে কিছু সময় অপেক্ষা করতে হবে। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হাতে সহ্য করা যায় এমন পর্যায়ে নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। হাতে সামান্য ঘিও লাগিয়ে নিতে পারবেন, আবার কিছু সময় পরপর হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে পারবেন। এতে করে হাত আঠালো ভাব হবে না,
আবার গরমটাও এত লাগবে না। তবে চিড়া যদি ঠান্ডা হয়ে যায় তখন নাড়ু বানানো কঠিন হয়ে যাবে, এজন্য হালকা গরম থাকা অবস্থায় তাড়াতাড়ি বানিয়ে ফেলতে হবে। এভাবে সবগুলো নাড়ুই বানিয়ে ফেলতে হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন, যেন আমি আমার চ্যানেলটা আরও বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। আশা করি আমার এই যাত্রায় আপনারা পাশে থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।